এখন আমি ইমোশনাল ইন্টেলিজেন্স সম্বন্ধে একটু কথা বলি। সো ইমোশনাল ইন্টেলিজেন্সটা আসলে কি? ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে দি অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানেজ ইয়োর ওন ইমোশন অ্যান্ড দোজ পিপলস অ্যারাউন্ড ইউ। সো এটা হচ্ছে ড্যানিয়েল গোলম্যানের একটা আমেরিকান সাইকোলজিস্টের ডেফিনেশন। সো আপনি নিজে আপনার যে আবেগ রয়েছে, আপনার ইমোশন রয়েছে, সেটা আপনি কীভাবে ম্যানেজ করতে পারেন, কীভাবে আপনি এবং সেই যে ম্যানেজমেন্টটা শুধু আপনার নিজের না, আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও আপনি ম্যানেজ করতে পারেন। ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে লিডার্স হু ক্যান ওয়ার্ক উইথ আদার্স ওয়েল ক্যান ফস্টার ইন্ডিভিজুয়াল টিম অ্যান্ড অর্গানাইজেশনাল সাকসেস। সো আপনি অর্গানাইজেশনাল সাকসেসের জন্য, উন্নতির জন্য আপনাকে সুন্দর করে একটা টিমে সবাই মিলে কাজ করতে হবে, সবার ইমোশন বুঝতে হবে, তাদের আবেগগুলো বুঝতে হবে, তাদের যে ধরনের চাহিদাগুলো আছে, তাদের যে ধরনের উইকনেসগুলো আছে, তাদের স্ট্রেংথগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে এবং এগুলো নিয়ে সুন্দরভাবে একটা সামাজিকভাবে ভারসাম্য রেখে চলতে হবে। সো ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য যে ধরনের কী এরিয়াগুলোর উপরে ফোকাস করা হয়, এটা হচ্ছে সেলফ রিফ্লেকশন, সেলফ সুথিং অ্যান্ড দেন এম্প্যাথি। এখন আমরা এম্প্যাথির কথা জানি, যেখানে সহমর্মতা জানানো, মানুষের প্রতি সদয় হওয়া, কাইন্ড হওয়া, নমনীয় হওয়া, ডাউন টু দ্য আর্থ পার্সোনালিটি হওয়া। আর এখানে আর একটা জিনিস বলছে, ফাইভ ক্যারেক্টারিস্টিক অফ ইমোশনাল ইন্টেলিজেন্ট পিপল। সো ইমোশনাল ইন্টেলিজেন্ট হিসাবে যারা রয়েছে তাদের যে ধরনের ক্যারেক্টারিস্টিক চরিত্র রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে তারা একটা চেঞ্জ এজেন্ট। চেঞ্জ এজেন্ট হচ্ছে তারা কোনো একটা পরিবর্তনকে সহজে মেনে নেয়, তারা চেঞ্জটার জন্য রেজিস্ট করে না, তারা নিজেদের প্রতিক্রিয়া জানায় না, তারা রেডি থাকে রিস্ক নেওয়ার জন্য, তারা সেলফ অ্যাওয়ার, তারা জানে যে তাদের যে কি দুর্বলতাগুলো রয়েছে, তাদের স্ট্রেংথ যেখানে তাদের শক্তিশালী এরিয়াগুলো রয়েছে তারা ওগুলো ব্যালেন্স করতে জানে। এবং এম্প্যাথেটিক, এম্প্যাথেটিক মানে হচ্ছে তারা সহমর্মিতা, এগুলোর ব্যাপারে তারা খুবই সজাগ হয়, ব্যালেন্সড, তারা এক ধরনের ব্যালেন্স করতে পারে তাদের যে পার্সোনাল কেয়ার অ্যান্ড দ্য পিপল সারাউন্ডিং দেম। সো নিজেদের কেয়ার করা, তাদের আশেপাশে যারা থাকে তাদের কেয়ার করা, এবং গ্রেসিয়াস, তারা গ্রেটফুল থাকে, তাদের জীবনটা সম্বন্ধে তারা স্যাটিসফাইড থাকে, হোয়াট এভার গুড ব্যাড দে অ্যাকসেপ্ট দে টলারেন্স অ্যান্ড দে ক্যান ম্যানেজ দেয়ার লাইফ স্টাইল। পরবর্তীতে আমরা দেখব পাকিস্তানে। এখন পাকিস্তানের জন্য এক নম্বরে পাকিস্তানে যে রিস্কিলিংয়ের আপস্কিলিংয়ের প্রোগ্রামগুলো ওরা জোরদার করছে, তার মধ্যে অ্যানালিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ইনোভেশন। সো এগেইন আমরা দেখতে পাচ্ছি যে বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং উদ্ভাবনের উপরে তারা জোর দিচ্ছে, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যানালিসিস। এখানে আমি আগেই এটা সম্বন্ধে বলেছি, লিডারশিপ অ্যান্ড সোশ্যাল ইনফ্লুয়েন্স, অ্যাক্টিভ লার্নিং, লার্নিং স্ট্র্যাটেজি, অ্যাক্টিভ লার্নিং। এখন একটা জাতিকে কর্মশীল করার জন্য, একটা জাতিকে নিরক্ষরা থেকে দূর করার জন্য অ্যাক্টিভ লার্নিং ইজ বিকামিং ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইট ক্যান রিচ এনিওয়ার, এনি টাইম, অ্যাট এনি মোমেন্ট, যে কেউ অ্যাক্সেস নিতে পারে ইউজিং ডিজিটাল প্ল্যাটফর্ম। এর জন্য অ্যাক্টিভ লার্নিংয়ের যে কোয়ালিটিগুলো এগুলো থাকতে হবে। আপনার এমপ্লয়মেন্টের জন্য, আপনার যে ধরনের ওয়ার্কিং এজ পপুলেশন রয়েছে তাদেরকে আপনি যদি অ্যাক্টিভ লার্নিং করার জন্য, আপনি যদি তাদেরকে দক্ষশীল করতে চান, তাদের যদি কোনো স্কিল ডেভেলপ করতে চান, তাদেরকে প্রথমে যেটা শিখতে হবে কীভাবে তারা অ্যাক্টিভলি সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করতে পারবে, যেই ধরনের টুলস অ্যান্ড টেকনিকগুলো তারা ব্যবহার করবে জ্ঞান অর্জন করার জন্য, সেটা একটা ফার্স্ট থিং হবে, প্রথম জিনিস হবে তাদেরকে। এখন ওয়ার্কিং পপুলেশন, যে পাকিস্তানের কথা যদি ধরেন, এখন ওয়ার্কিং পপুলেশন আপনি অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে। সো ইটস নট অনলি ফোকাসিং অন যে এখন যারা কাজে রয়েছেন, বাট অলসো দ্য ফিউচার জেনারেশন, যারা কিছুদিন পরে আবার কাজে আসবেন, যারা আজকে ইউনিভার্সিটি তৈরি হচ্ছেন, যারা স্কুলে যাচ্ছেন, যারা কলেজ ডে তৈরি হচ্ছেন। সো দে আর প্রিপেয়ারিং দ্য ফিউচার জেনারেশন হু আর গোয়িং টু ওয়ার্ক ইন দ্য ফিউচার অ্যান্ড দেন দে উইল ইউ নো অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন দ্য ইকোনমি অফ দেয়ার কান্ট্রি। সো এই যে অ্যাক্টিভ লার্নিংয়ের যে প্রসেসটা, এটা দেখা গেল একটা বড় বিষয়, একটা বিরাট বিষয় হয়ে গেছে সবার মধ্যে জানানোর জন্য।
সবাইকে এই দক্ষতা তৈরি করার জন্য কোঅর্ডিনেশন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। সো এটা একটা নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেগুলো অন্য দেশ এই পর্যন্ত যেগুলো দেখেছি আমরা দেখি নাই। কোঅর্ডিনেশন টাইম ম্যানেজমেন্ট যেটা হচ্ছে আপনি কোঅর্ডিনেট করা মানুষের মধ্যে এক ধরনের ইউনো ম্যানেজ করা, যে কোনো একটা কিছুর ব্রিজ তৈরি করা, কোনো একটা কিছু সুন্দরভাবে ম্যানেজ করার জন্য তাদের মধ্যে যে ধরনের সহনশীলতাগুলো দরকার, যে ধরনের যোগাযোগ করা দরকার, যে ধরনের পার্টিসিপেশন দরকার, এগুলোর কাজ করা। এবং কোঅর্ডিনেশনের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি টাইম ম্যানেজমেন্ট, সময় ম্যানেজ করা, কারণ এখন সময় ম্যানেজ করা, সময়টা ভালোভাবে ব্যবহার করা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো দেখা গেল এটার উপরে তারা আপস্কিলিং রিস্কিলিং করছে তাদের ওয়ার্কিং এজ পপুলেশনকে। ম্যানেজমেন্ট অফ পার্সোনাল আমরা আগে দেখেছি, ক্রিয়েটিভিটি, অরিজিনালিটি অ্যান্ড ইনিশিয়েটিভ এটা আমরা আগে দেখেছি, টেকনোলজি ইউজ মনিটরিং দেখেছি, টেকনোলজি ডিজাইন প্রোগ্রামিং সব জায়গায় দেখে আসছি, কোয়ালিটি কন্ট্রোল আমরা সব জায়গায় দেখে আসছি। এখন আমি যদি যাই সৌদি আরবিয়াতে, সৌদি আরবিয়াতে আপনি দেখতে পাচ্ছেন এক নম্বরে হচ্ছে লিডারশিপ অ্যান্ড সোশ্যাল ইনফ্লুয়েন্স। তো ওদের ওখানে আমরা এক নম্বরে যেটা দেখতে পারি তা থেকে আমরা আজ করতে পারি যে তাদের এখন লিডারশিপ অ্যান্ড সোশ্যাল ইনফ্লুয়েন্সের উপরে অনেক ইউনো গ্যাপ রয়েছে তাদের দেশে। এবং অ্যাক্টিভ লার্নিং, লার্নিং স্ট্র্যাটেজিস, লার্নিংয়ের উপরে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে আপনার জ্ঞান আরোহণের জন্য। এখন যেহেতু আমরা ইন্ডাস্ট্রি 4.0-র উপরে আমি আগে বলেছি যে যেহেতু এটা আমাদের উপরে একটা ভিন্ন ইনফ্লুয়েন্স ফেলছে, ফলে এর উপরে লার্নিংয়ের একটা জ্ঞান আরোহণের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে একটা নতুনভাবে আমাদের চিন্তা করতে হচ্ছে। কোয়ালিটি কন্ট্রোল দেখেছি, ইমোশনাল ইন্টেলিজেন্স দেখেছি, টেকনোলজি ইউজ দেখেছি, ম্যানেজমেন্ট অফ পার্সোনাল, রেজিলিয়েন্স, স্ট্রেস টলারেন্স অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা, এই নিয়ে আমি যেহেতু এখানে একটা অ্যারো দেখছেন এই নিয়ে আমি একটু বিস্তারিত পরে বলছি। এখানে পারসুয়েশন অ্যান্ড নেগোসিয়েশন, সো এখানে পারসু করা কোনো কিছুর ব্যাপারে আপনি কোনো পরামর্শ দেওয়া, কোনো কিছু যুক্তি দিয়ে দাঁড়া করানো এই ধরনের, এবং নেগোসিয়েট করা কোনো একটা জিনিসের জন্য কোনো একটা ইউনো যুক্তি মাধ্যমে কোনো একটা কিছুতে একটা ডিসিশনে পৌঁছানো, এগুলোর যে দরকারটা পার্সুয়েশন, কাউকে কোনো কিছু ব্যাপারে কনভিন্স করা এবং নেগোসিয়েট করতে পারা। এবং আমরা নেগোসিয়েশন স্কিল নিয়ে আমি আগেই বলেছিলাম, সো নেগোসিয়েশন স্কিলস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ম্যানেজমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল রিসোর্সেস, সো আমরা এই জিনিসটাও দেখলাম সৌদি আরবের একটু নতুন ওদের দেশে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল রিসোর্সেস। সো ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল রিসোর্সেস, এবং এখানে আমরা একটু ওদের, যেহেতু ওদের অয়েলের ব্যবসা অনেক, ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটু ডিফারেন্ট ফ্লেভার অফ দ্য ম্যানেজমেন্ট নিডস অফ ম্যানেজিং ফাইন্যান্স অ্যান্ড দ্য ম্যাটেরিয়ালস দে ইউজ। ওকে, সো আমি যেটা আগে দেখালাম সেটা হচ্ছে রেজিলিয়েন্স। সো আমাদের এখানে যে স্থিতিস্থাপকতার কথা যেটা আসলো, সো রেজিলিয়েন্সটা হচ্ছে মিক্সচার অফ ফোর কি এরিয়াস। একটা হচ্ছে ফিজিক্যাল, শারীরিক, ইমোশনাল যেটা আমরা আবেগের কথা বলি, মেন্টাল, মেন্টাল হেলথের কথা বলি, স্পিরিচুয়াল যেটা রয়েছে আমাদের আধ্যাত্মিক ব্যাপার যেগুলো রয়েছে, সো অল দিস টুগেদার মেক্স দ্য ডোমেন্স অফ রেজিলিয়েন্স। সো ফিজিক্যাল ফ্লেক্সিবিলিটি, ইন্ডোরেন্স, স্ট্রেংথ উইচ ইজ পার্ট অফ দ্য ফিজিক্যাল ইউনো রেজিলিয়েন্স, অ্যান্ড দেন ইমোশনাল হইতেছে ইমোশনাল ফ্লেক্সিবিলিটি, পজিটিভ আপ টু সেলফ রেগুলেশন, নিজেকে কন্ট্রোল করা, নিজেকে সুন্দর করে ম্যানেজ করা। স্পিরিচুয়াল ব্যাপারটা হচ্ছে কমিটেড টু ভ্যালু, স্পিরিচুয়াল ফ্লেক্সিবিলিটি যেটা বলে, টলারেন্স অফ আদার ভ্যালুস অ্যান্ড বিলিভ। সো এখানে ইটস লাইক টলারেন্স ফর আদার্স, আমি আগে যেটা বলেছিলাম অন্যের প্রতি কাইন্ড হওয়া, অন্যের প্রতি সহমর্মতা জানানো, অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ। মেন্টাল ফ্লেক্সিবিলিটি, অ্যাটেনশন স্প্যান, অ্যাবিলিটি টু ফোকাস, ইনকর্পোরেট মাল্টিপল পয়েন্ট অফ ভিউ। সো এটার মধ্যে যে মানসিকভাবে আমাদেরকে বিভিন্ন জনের বিভিন্ন মতামতের যে একটা ভারত্ব দেওয়া, বিভিন্ন মতামতকে কনসিডার করা কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য। ওকে, সো তারপরে যেটা আসছে সিঙ্গাপুর। এখন সিঙ্গাপুরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট দ্য সেম থিং। ওকে, অ্যানালিটিক্যাল স্কিলস, ক্রিটিক্যাল থিঙ্কিং, লিডারশিপ, অ্যাক্টিভ লার্নিং, ক্রিয়েটিভিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, resilience, complex problem solving, technology design, technology use, so most of the thing যেগুলো আমরা আগে দেখেছি। কিন্তু এখানে যে জিনিসটা আমি বিশেষ করে
খেয়াল করতে চাই আপনাদের, সেটা হচ্ছে দি অ্যাভারেজ রিস্কেলিং নিডস। তো রিস্কেলিংয়ের নিডটা এত জরুরি, আপনি দেখতে পাচ্ছেন লেস দেন এ মান্থ ইজ 27.4%। সো নিডটা আমরা দেখতে পাচ্ছি বিকজ অফকোর্স দিস হ্যাজ কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচার ইনভলভ ইন ইট অ্যাজ এ ডেভেলপ কান্ট্রি ইন এশিয়া। সিঙ্গাপুর হ্যাজ আ লট অফ ইউ নো নিড ফর হ্যাভিং দিস কাইন্ড অফ স্কিল পিপল ইন দেয়ার কান্ট্রি। ওকে, তারপর আমরা থাইল্যান্ডে যাই। থাইল্যান্ড